যারা আমাদের চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। 2019 সালের 4 নভেম্বর বর্ধমানের রায়না এলাকায় একটি সভায় পুলিশের বিরুদ্ধে রীতিমতো বিষোদ্গার করেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি ওই সভায় বলেছিলেন, রাজ্যের পুলিশ কর্মীরা গলা অবধি দুর্নীতিতে ডুবে রয়েছে, টাকা না দিলে পুলিশের চাকরি মেলে না, প্রমোশনের জন্য ও পুলিশকে টাকা দিতে হয়, এসপি থেকে ওসি সকলকেই টাকা তুলতে হয়, আর টাকা যায় তৃণমূলের পার্টি অফিসে। এই বিতর্কিত মন্তব্যের জেরেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রায়না সোহরাবাজার ফাঁড়ির এক পুলিশ কর্মী। এরপর রায়না সোহরাবাজার ফাঁড়ির ওই পুলিশ কর্মীর অভিযোগের ভিত্তিতেই একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই মামলার চার্জশিট পেশ করে পুলিশ। দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। শুক্রবার সেই আবেদনই মঞ্জুর করেছে আদালত। টাকা না দিলে পুলিশের চাকরি হয় না বা মেলে না এমন বেফাস মন্তব্যের জন্য বিজেপি অর্থাৎ বঙ্গ বিজেপি যে অস্বস্তিতে পড়েছিল তখন এবং এখনও পড়ছে তাতে কোনো সন্দেহ নেই। আর এবার তো দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাই বঙ্গ বিজেপি বিরাট অস্বস্তিতে। দিলীপ ঘোষের এমন বেফাস মন্তব্য এই প্রথম নয়। তিনি নানা সময়ে নানা রকম বেফাস মন্তব্য করে দল এবং নিজেকে বিড়ম্বনায় ফেলেছেন এর আগে বহুবার, আর এবার তো গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। আজ এটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন।